আমরা অন্যান্য দিনের মতো আজকে আমরা হাজির হলাম এই চীন সম্পর্কে ভূগোল। তো চলো আমরা দেখে নিই কিছু কোয়েশন। চীন ভারতের প্রতিবেশী দেশ, এটি ভারতের উত্তর পূর্ব দিকে অবস্থিত। চীনের মোট আয়তন 95,96,000 বর্গ কিলোমিটার। আয়তনে চীন বিশ্বের তৃতীয় বৃহত্তম রাষ্ট্র। চলো আমরা খুব ইম্পর্টেন্ট কোয়েশন কিছু আছে আমরা দেখে নিই। চলো, এশিয়া মহাদেশের প্রায় 25% স্থান চীনে দেশের অন্তর্গত। আয়তনে চীন ভারতের 3 গুণ, প্রায় সমগ্র ইউরোপের সমান। তো চলো আমরা দেখব, তারপরে শেষের দিকে আমরা খুব ইম্পর্ট্যান্ট যে কিছু কোয়েশন সেটি আমরা আলোচনা করছি। আগে কিছু সম্পর্কে আগে ধারণা নেই, তারপরে আমরা কোয়েশন সম্পর্কে আলোচনা করব। রাজনৈতিক ও প্রশাসনিক বিভাগ, চীন প্রজাতন্ত্র 22টি প্রদেশ নিয়ে 6টি স্বায়ত্তশাসিত অঞ্চল ও 3টি কেন্দ্রশাসিত সরকারের শহর নিয়ে গঠিত। তারপরে 3টি পৌর অঞ্চল হলো কি, বেজিং, সাংহাই আর আছে তিয়ানজিন। শেষে থাকবে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা এটা দেখতে থাকো স্কিপ না করে। বিশ্বের কৃষি প্রধান দেশের নাম কি, সেটি বা চীন। এদেশে 80% লোকের জীবিকা। চীন কোথায় মূলত খাদ্যশস্য চাষ করা হয়, যেমন নদী গঠিত সমভূমি অঞ্চলে সর্বাধিক কৃষিকাজ হয়। ধান উৎপাদনে বিশ্বের কোন দেশ প্রথম স্থান অধিকার করে, উত্তর হবে চীন। গম উৎপাদনে চীনের স্থান কত, সেটাও হবে চীন প্রথম স্থান অধিকার করে। এটা বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে প্রশ্ন, তোমরা একটু দেখে নিও। নেক্সট যে কোয়েশনটা ছিল, চা উৎপাদনে বিশ্বের চীনের স্থান কততম, সেটি হবে দ্বিতীয়তম। এবং কার্পাস উৎপাদনে চীনের স্থান কত, সেটি হবে প্রথম। তো চলো আমরা দেখে নিই তারপরে কিছু যে চীন সম্পর্কে। আমরা শিল্পাঞ্চল সম্পর্কে বেশিরভাগ জানবো এবং শিল্পাঞ্চল থেকে পরীক্ষাতে আসবে। 1949 খ্রিস্টাব্দে গণপ্রজাতন্ত্রী সরকার গঠিত হবার পর চীনে দ্রুত শিল্প উন্নয়ন ঘটে। বর্তমানে এই দেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শিল্পোন্নত দেশ। তো চলো তোমরা এবার দেখে নেওয়া যাক বিশেষ বিশেষ কিছু গুরুত্বপূর্ণ টপিকের উপর। কিছু কিছু আমরা আলোচনা করেছি এবং এটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা একটু লাইক করে শেয়ার করে দিও, ঠিক আছে। চলো, চীনের বিভিন্ন শিল্প নিয়ে আলোচনা। লৌহ ইস্পাত শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, বস্ত্রবয়ন শিল্প, রেশম শিল্প, আর একটি হচ্ছে পঞ্চম যেটা হচ্ছে পশম শিল্প, একটি হচ্ছে রাসায়নিক শিল্প। চলো তারপরে লৌহ ইস্পাত সম্পর্কে আমরা কিছু দেখে নিই। বর্তমানে লৌহপিণ্ড ও ইস্পাত উৎপাদনে চীন বিশ্বের শীর্ষস্থান অধিকার করেছে। চীনের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র কোথায় গড়ে উঠেছে, সেটিও কী হবে। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং শিল্প, লৌহ ইস্পাত শিল্পের উন্নতির সঙ্গে সঙ্গে এদেশে ইঞ্জিনিয়ারিং শিল্পের ব্যাপক উন্নতি রয়েছে। ইঞ্জিনিয়ারিং শিল্পের মধ্যে রয়েছে জাহাজ নির্মাণ, কৃষি যন্ত্রপাতি, ইঞ্জিনিয়ারিং, এগুলো বিভিন্ন ধরনের বিমানপত্র নির্মাণ, বৈদ্যুতিক যন্ত্রপাতি, রেল ইঞ্জিন, পরিবহন যন্ত্রপাতি, ট্রাক, কনি ইত্যাদি, ঠিক আছে। চীনের জাহাজ নির্মাণের কেন্দ্র কোথায় গড়ে ওঠে, এটি হবে সাংহাই অঞ্চলে গড়ে ওঠে। এরপরে থাকবে বয়ন শিল্প। বয়ন শিল্পতে আমরা দেখে নিই কী কী আছে। দেখো, বয়ন শিল্পে বর্তমানে চীন বিশ্বের তৃতীয় শ্রেষ্ঠ সুতি বস্ত্র উৎপাদনকারী দেশ। চীন প্রথমে বস্ত্রবয়ন কোথায় গড়ে তুলেছিল, সাংহাই। বস্ত্রবয়ন শিল্প কবে গড়ে উঠেছিল, 1888 খ্রিস্টাব্দে। 1949 খ্রিস্টাব্দের পরে দেখো কী হয়, চীনে সুতি বস্ত্র উৎপাদনের প্রধান কেন্দ্রগুলি হলো সাংহাই, উহান, বেজিং, নানকিং, তিয়ানজিন, জিজিয়াজুয়াং, জিজিয়ানিং, জিয়ান ইত্যাদি। রেশম শিল্প, প্রাচীনকাল থেকে চীন দেশের প্রতি গড়ে গড়ি রেশম প্রস্তুত হয়। বর্তমানে আধুনিক যন্ত্রপাতির সাহায্য চীন দেশে কলকারখানা রেশম ও রেশম বস্ত্র তৈরি হয়। কোথায় কোথায় রেশম বস্ত্র গড়ে উঠেছে আমরা একটু দেখে নিই। সাংহাই, ক্যান্টন, রেড বেসিন, এই স্থানে রেশম শিল্প গড়ে উঠেছে। চলো আমরা কিছু দেখি তারপরে স্টেপটি স্কিপ না করে দেখো, সবাই লক্ষ্য করো। এবার দেখো পশম শিল্প, প্রাচীনকাল থেকে পশম শিল্পের জন্য চীন উল্লেখযোগ্য স্থান গড়ে উঠেছে। বর্তমানে পৃথিবীতে কোন দেশ পশম শিল্পের জন্য প্রথম স্থান অধিকার করেছে, চীন। কোথায় কোথায় চীনের মধ্যে পশম শিল্প গড়ে উঠেছে, বেজিং,
তিয়েনসিন, সাংহাই, উহান ইত্যাদি শহরগুলি অঞ্চলে এই পশম শিল্প গড়ে উঠেছে। চলো তারপরে আমরা দেখে নিই রাসায়নিক শিল্পের মধ্যে কী কী রয়েছে। তো দেখো রাসায়নিক শিল্পের মধ্যে রয়েছে চীন যথেষ্ট উন্নত। রাসায়নিক শিল্প কোথায় গড়ে উঠেছে? নানকিং, কিরিং, বেজিং অঞ্চলে রাসায়নিক শিল্প গড়ে উঠেছে। এবার আমরা তারপরে যে পার্টটা আমরা দেখব, এছাড়াও কিছু রয়েছে যে কাগজ শিল্প, সিমেন্ট শিল্প, ময়দা শিল্প এগুলি রয়েছে, যেমন তার মধ্যে আছে সিগারেট নির্মাণ প্রভৃতি কিন্তু রয়েছে, প্রভৃতি কারখানা চীনের মধ্যে রয়েছে। তো চলো তারপরে আমরা দেখে নিই কিছু ব্যতিক্রমী কিছু কোয়েকশন আমরা দেখব, যেমন চীনের রাজধানী কোথায়। চীনের রাজধানী তো তোমরা সবাই জানো আশা করি, এটা হচ্ছে বেজিং। চলো কোয়েকশনে দেখে, চীনের রাজধানীর নাম কি? বেজিং। চীনের প্রধান শহরের নাম কি? উহাংফু শহর। আচ্ছা চীনের শ্রেষ্ঠ বন্দরের নাম কি? সাংহাই। এই ইয়াংশিকিয়াং এর শাখা নদী ওয়াংহুর উপর দিয়ে এই বন্দর অবস্থিত। চলো আমরা কিছু দেখে নিলাম, আবার দেখে নিই চীনের কোন শহরকে বেনিস বলা হয়। কোন শহরকে? সুচাও শহরকে। কোন শহরকে? সুচাও শহরকে। সাংহাই থেকে কত কিলোমিটার দূরে অবস্থিত? এটি 80 কিলোমিটার দূরে অবস্থিত, এটি পশ্চিম দিকে গ্র্যান্ড ক্যানেলের এর তীরে অবস্থিত। চীন মানে চীনের কোন শহরকে ম্যানচেস্টার বলা হয়? চীনের সাংহাই শহরকে। এটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশন, এটা তোমরা দেখতে পারো এবং বিভিন্ন কোয়েশনগুলো নোট করে রেখো, তোমরা সবাই কাজে আসবে। এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? ইয়াংশিকিয়াং। পৃথিবীর তৃতীয় দীর্ঘতম নদী কোন দেশে অবস্থিত? এটা চীনে। পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? ইয়াংশিকিয়াং। সেটি এটা পৃথিবীর দীর্ঘতম নদী হবে না, এটা চীনের মধ্যে হবে দীর্ঘতম নদী ইয়াংশিকিয়াং, কারণ পৃথিবীর হলে হবে নীল নদ, ঠিক আছে? পৃথিবীর মধ্যে হবে নীল নদ আর চীনের মধ্যে হলে ইয়াংশিকিয়াং। ওকে একটা মিষ্টি হয়েছে। আচ্ছা ইয়াংশিকিয়াং নদীর দৈর্ঘ্য কত? 5,520 কিলোমিটার। উৎসস্থলের নাম কি? তু তু হি নামে পরিচিত, তু তু হি নামে পরিচিতি। আচ্ছা তারপরে দেখবো ইয়াংশিকিয়াং অববাহিকার অন্য নাম কি আসলো? স্বর্ণরেণু নদী। কি কারণে হলো? এই নদীর জলের সঙ্গে বাহিত ধুলিকণায় সোনা পাওয়া যায় বলে একে স্বর্ণরেণুর নদী নামও পরিচিত বা অভিহিত করা হয়েছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখার বিষয় এবং তোমরা সবাই মনে রাখো। ইয়াংশিকিয়াং নদীর উৎপত্তিস্থল কোথায়? ইয়াংশিকিয়াং নদীর উৎপত্তিস্থল হলো কুয়েলুন পর্বতের দক্ষিণে একটি হিমবাহ থেকে এটির উৎপত্তিস্থল হয়েছে। তো আমরা দেখেছি আমরা কিছু কোয়েকশন, তারপরে আমরা পরের দিকে আমরা দেখব একটু সেজন অববাহিকা এর কথার অর্থ কী। সেজন কথার অর্থ হলো চার নদী। সেজন কথার অর্থ কী? আমরা চার নদী আমরা দেখে নিলাম। তারপরে যেটা আছে আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন, চীনের দানেরগুলা বলা হয় কাকে? চীনের দানেরগুলা বলে উনান প্রদেশকে, কারণ উনান প্রদেশে প্রচুর পরিমাণে ধান উৎপন্ন হয় বলে উনানকে চীনের দানেরগুলা বলা হয়। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। তো সবাই ভালো থাকে, সুস্থ থাকে এবং ভালো করে প্রিপারেশন নাও। ভিডিওটি ভালো লাগলে প্লিজ বন্ধুবান্ধবদের শেয়ার করতে এবং ভিডিওটি।